নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্লাস্টিকের বোতলে বার্মিজ সুপারি পাচার, বরখোলার বিজয়পুরে বাজেয়াপ্ত। প্রকল্প থাকলেও বিশুদ্ধ জল নেই পানগ্রামে, কর্তাদের গাফিলতির অভিযোগ। শিলচরে পুলিশকে কার্যত চ্যালেঞ্জ, এসপি অফিসের সামনে চুরি গেল স্কুটি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্লাস্টিকের বোতলে ভরে বার্মিজ সুপারি পাচার চলছিল। একটি লরি থেকে সেই বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে বরখোলা পুলিশ, তবে লরি চালক পালিয়ে গেছে। বরখোলার বিজয়পুরে একটি লরি থেকে 2000 কেজি অবৈধ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বরখোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম চন্দ্র কুমারের নেতৃত্বে বিজয়পুরি অভিযানে এই সাফল্য মেলে। লরিটি প্লাস্টিকের বোতল বোঝাই ছিল, ভিতরে গোপন চেম্বার বানিয়ে বার্মিজ সুপারি রেখেছিল পাচারকারীরা। পুলিশ তল্লাশি চালিয়ে ওই সুপারি সহ লরিটি থানায় নিয়ে আসে। বিভাগীয় কর্তাদের গাফিলতিতে পিএইচসির প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার এক বছর পরও বিশুদ্ধ জল মেলেনি পানগ্রাম প্রথম খণ্ড এলাকায়। রবিবার শতাধিক মহিলা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা সংবাদ মাধ্যমের কাছে জানান, স্বাধীনতার 76 বছর পরেও এই এলাকায় বিশুদ্ধ পানীয় জল নেই। এলাকায় জল প্রকল্প নির্মাণের এক বছর পরও জল মেলেনি। এই এলাকায় কয়েকটি ক্রেসার ইন্ডাস্ট্রি রয়েছে। ক্রেসারের জল নদীতে ছাড়া হয়, ফলে নদীর জল নষ্ট হয়। বর্তমানে এলাকাবাসী প্রায় 2 ঘন্টা পায়ে হেঁটে লার্সিং এর ঝর্ণা থেকে জল এনে প্রাণ রক্ষা করছেন। তারা আরও জানান, আগামী 1 মাসের মধ্যে জল সরবরাহ না করা হলে তারা আগামীতে ভোট বয়কটের সিদ্ধান্ত নেবেন। এলাকায় কোনো নেতা মন্ত্রীদের ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। আমরা উদাহরণ বিধানসভা সমষ্টির পানগ্রামের জনগণ, আমাদের গ্রামে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত খাওয়া জলের কোনো ব্যবস্থা নাই। একমাত্র ভরসা হইল মধুরা নদীর জল, আর লার্সিং বাগানোর নালাত একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার জল খাইয়া আমরা গ্রামের মানুষ বসবাস করি। বিগত 1 বছরের উপরে ওই গেছে গিয়া আমরা এখানে একটা পিএইচসি প্লান্ট হয়েছে, কিন্তু পাইপলাইনও গ্রাম্য কাজ মোটামুটি 90% কাজ হয়ে গেছে, এখনও পর্যন্ত জল ছাড়া হয়েছে না। জানি না কিসের জন্য জল দেওয়া হন না। আমরা একটাও দাবি, জলের জন্য আমরা গ্রামের মা বোনেরা অনেক কষ্ট করা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা দাবি রইল এটাও, যে অতি সত্বর 1 মাসের ভিতরে আমরা খাওয়ার জলের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য। যদি খাওয়ার জলের ব্যবস্থা করিয়া না দেওয়া হয়, তাহলে আগামীতে আমরা এই গ্রামের পুরা মানুষ, গ্রামের পুরা সব মানুষ মিলিয়া ভোট বয়কট করমু, এবং কোনো দলের কোনো নেতারে আমরা গ্রাম হামাইতে দিতাম না, ভোট আমরা বয়কট করমু করমু। এক কথা থাকবে, আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার 75-76 বছর পরেও আমরা মধুরা নদীর জল খাইয়া বাঁচিতাম নি। সরকার আমরা ভোট দিয়া বানাই, কিন্তু সরকারে, সরকারের জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিয়া ভোট কালেকশন করিয়া লইয়া যান গিয়া, কিন্তু জলের ব্যবস্থা করিয়া দেন না। ঘর জুড়ে হাত জোর করিয়া আমরা সরকারের কাছে দাবি জানাই, আর অতি সত্তর যাহাতে খাওয়ার জলের ব্যবস্থাটা করিয়া দেওয়া হয়, এবং মা বোন এরারে যাহাতে সুবিধা করে দেওয়া হয়। সবার মা বোন আসুন, 2-2.5 ঘন্টার লাগে এক প্লাস জল আনতে, এই কষ্ট করি আমরা এই গ্রামের মানুষের জল খাইয়া, অতটাও আমরা বক্তব্য রইল। ধন্যবাদ। সুবিধা হইলো, দেখুন আমরা নদীর স্নান করি, নদীর জল খাই, এই জল খাওয়াও যায় না, স্নান করাও যায় না। সবিকুরের কেসারে আর ওইখানেও আছে গণেশ কেসার, তারা ফাত্তি ফাত্তরে মানে সেন্টি সালিয়া চিপস বার করিয়া ওই জলটা নদীর মধ্যে ছাড়ে, ছাড়ার ফলে আমরা স্নানও করতে পারি না, জলও খাইতে পারি না। ও ফোন তো আমার বক্তব্য। এসপি অফিসের সামনে থেকে চুরি হয়ে গেল একটি স্কুটি।
শনিবার রাত 9টা নাগাদ এই ঘটনা ঘটে। জনি কংশমনিক নামের পার্ক রোডের এক ব্যক্তি রাস্তায় স্কুটি রেখে নিজের ঘরে যান। ফিরে এসে দেখেন স্কুটিটি রাস্তায় নেই। পরে সিসি ক্যামেরায় ধরা পড়ে দুজন ব্যক্তি স্কুটিটি চুরি করে নিয়ে গেছে। শহরের বুকে খোদ এসপি অফিসের সামনে থেকে চুরির ঘটনায় দুষ্কৃতীরা কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমার বাড়ি এসপি অফিসের উল্টা দিকে জ্যোতিকাল লজের পাশে। আমি কালকে রাত্রে 9:30টার সময় আমার স্কুটিটা বাড়ির নিচে রাখা আমি উপরে গেছি, হ্যাঁ লক করেই গেছি পুরা। তারপরে আইসা দেখি মানে স্কুটিটা নাই। তারপর সিসি ক্যামেরা বাড়ির ও সামনে সিসি ক্যামেরা আছে, ওইটা আমি চেক করলাম, দেখলাম দুইটা ছেলে মানে স্কুটিটার সামনে এসে স্কুটিটার উপরে বসে তারপরে চাবি ঢুকাইয়া দেখি স্কুটিটা খুলিয়া লেয়া গেছে। ওই ইন্ডিয়া ক্লাবের দিকে তারা গেছে। তারপরে ফুটেজে চেক করলাম, দেখলাম স্কুটি একদম জেন্টেলম্যান টাইপের ছেলেরা লাগলো, পুরো ইয়ার টি শার্ট, ফুল স্লিভস টি শার্ট, ব্ল্যাক টি শার্ট ও হোয়াইট স্ট্রাইপস, তিনটে হোয়াইট স্ট্রাইপ টাইপের এরকম। দুইজন ছিল তারা, আরেকটা ছেলে মানে পুরো ট্যাকিং করা শু জুতা মানে শার্ট প্যান্ট পরা। স্কুটির নাম্বার হলো AS11N3166। এফআইআর করছি না, কালকে গিয়ে থানারে তো লগালগি এমনি মুখে জানানো হয়েছে। তারা পেট্রোলিং পার্টি উঠে সব নাম্বার নম্বর দিয়েছে সবরে। ওইটাই এফআইআর করুন। ঠিক 9:43 9:43 রাত্রেবেলা ওই তো এসপি অফিসের উল্টা দিকে জ্যোতিকাল লজের পাশে। মতুধোলার কাটাখাল বাজারে ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত মাসখানেক আগে থেকে কাটাখালে বেশ কিছু গরু চুরি, দোকান চুরি ও গাড়ির ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে চোরের দল কাটাখালের শ্রীগুরু রাধামোহন হোমিও চিকিৎসালয়ের দরজার তালা ভেঙে লুটপাট চালায়। রবিবার চিকিৎসালয়ের স্বত্বাধিকারী নিখিল সিনহা বলেন, দুষ্কৃতীরা প্রথমে তার দোকানের বিদ্যুতের এমসিভি অফ করে এলাকা অন্ধকার করে দেয়, এরপর দরজার তালা ভেঙে লুটপাট চালায়। এদিকে গত বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা কাটাখালের অমলপালের মুদির দোকানের দরজাও তালা ভেঙে লুটপাট চালায়। এ নিয়ে ধলাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কাটাখালে ঘন ঘন চুরির ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। রাতের বেলা বিজেপি প্রহরা ও পুলিশ প্যাট্রোলিং এর জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। গতকাল আমি কেসে কিছু টাকা রেখে গেছি, মানে 5 দিনের সেলস একটা রেখে গেছি 7,000 টাকা। এরপর তো আমি কেস বেসে ওই যে আপনার বিপি মেশিন স্টেথোস্কোপগুলো ব্যবসা রাখিয়া যায়, তে সকালে শুনলাম এরকম ভাঙচুর হয়েছে। আয়া দেখলাম ওই যে কেস বক্স যেটা টেবিল যেটা এটা ওইগুলা সাইডে পাশের রাস্তায় গিয়া বাঙিয়া গিয়া রেখে গেছে আর টাকাতে নিয়ে গেছে। এখন আমি গরিব মানুষ, এখন আমি কোনো মতে হোমিওপ্যাথিন এই ব্যবসা নিয়ে চলতেছি, রুগীদের সন্তুষ্ট করতে চেষ্টা করতেছি। এর অবস্থায় এই যে চুরি অবস্থা, এবার এইটা নিয়ে দুইবার হয়েছে। আগে বাঁকচুরের চেষ্টা হয়েছিল, ওইটা পারছে না, কিন্তু বর্তমানে এটা তো একটু মর্মান্তিক, আমার একটু মনে আঘাত লাগে। গতিকে জনসাধারণের কাছে এটাই চাইতেছি, যাতে সুরক্ষায় যাতে আমি আমি ব্যবসাটা আর চিকিৎসার ব্যবসাটা আমি চলতে পারি, এটা আমি কামনা। এই যে ঘটনাগুলো ওটা কে করে দিতাম এটা আমরা সঠিকভাবে কইতে পারি না, কারে সন্দেহ করবো কী করবো আমরা তো কিছু তো বুঝতে পারি না। কারণ এসব হাইওয়ের সঙ্গে রাত্রেবেলা কে আয় কে যায় এটা তো আমরা কিছু কইতে পারি আর না। বিটিপি দেয়নি পাহারা? বিটিপি পাহারা তো দেখি আর না, এখন নাই আমরা আমাদের প্রশাসন, আমাদের দলাই থানা প্রশাসন এরাও করে আমরাও নিজেও কইতে পারি আর না, যে এইগুলা এত নষ্ট চুরিটা হইয়া যার কোনো একশন তো আমরা দেখি আর না। বিটিপি দেখা যায় না, আর বিটিপি তো কোনো না চিনেও নাই এখানে। অন্যান্য বছরের ন্যায় এবছর শিলচর অম্বিকাপুরের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় রবিবার বিকেলে আরকাটিপুর বাগানে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রায় 350 জন সব বয়সের পুরুষ ও মহিলাদের মধ্যে শাড়ি কাপড়, শার্ট প্যান্ট, চুড়িদার বিতরণ করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব বলেন, শারদীয় দুর্গোৎসব প্রত্যেক সনাতনীদের কাছে এক আনন্দ ও উল্লাসের উৎসব, তাই সবাই যাতে এই দুর্গোৎসবে আনন্দ উপভোগ করতে পারেন তাই এদিন বস্ত্র বিতরণ করা হয়েছে। সহযোগিতায় ছিলেন নিতু বণিক, জয়দীপ দেব, দেবাশিস পুরকায়স্থ, দীপ দেব, বাপি পাল, রঞ্জিৎ দাস, কৃষ্ণ পুরকায়স্থ প্রমুখ। আমরা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের তরফ থেকে আরকাটিপুর বাগানে আজকে আমরা কিছু, প্রত্যেক বছর আমরা কিছু কাপড় আমাদের ক্লাব মেম্বারের সকলের কাছ থেকে নিয়ে আমরা
দিয়ে থাকি। তদ্রুপ এই বছরও আমরা 2023 আমরা এর আগে একবার এসেছিলাম 2018 আরকাটিপুর আগে আরেকবার এসেছিলাম, এসে আমরা দিয়ে গিয়েছিলাম। লাস্ট ইয়ার আমরা দিয়েছিলাম ছোট জালেঙ্গা, এই বছর আমাদের কাছে আবার আরকাটিপুর কেদারটা আমাদের কাছে এসেছিল, তার জন্য এবার আমরা এবার আবার এসেছি আরকাটিপুর বাগানে। আমরা প্রত্যেক বছরেই এইভাবে আমাদের ক্লাব মেম্বারের সকলের কাছ থেকে কাপড় কালেকশন করে আমরা বাগানে বাগানে দিয়ে থাকি। এটা প্রত্যেক বছরেই আমাদের একটা সামাজিক কাজ, কাজের অঙ্গ হিসাবে আমরা এই কাজটুকু করে থাকি। আপনাদের আশীর্বাদ আমরা নেক্সটও যেভাবে এইভাবে কাজ করে যেতে পারি, তার জন্য আপনাদের আশীর্বাদ দরকার। সবাই পূজা ভালো টিকে কাটুক, এটাই আমরা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের তরফ থেকে কামনা করি। ধন্যবাদ। ছোট দুধপাতিল দুর্গাবাড়ি এলাকায় সবুজ সৈনিক মঞ্চের সাপ্তাহিক বৃক্ষদান কর্মসূচিতে মিলল ব্যাপক সাড়া স্থানীয় লোকজনদের। এদিন জাগো সচেতন সমাজের অন্যতম উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দিয়ে ও এলাকায় সবুজ সৈনিকের সাপ্তাহিক কার্যক্রম আয়োজিত হয়। এদিন স্থানীয়দের হাতে বৃক্ষ তুলে দেন মঞ্চের কর্মকর্তারা। পরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বৃক্ষ বাঁচাও অভিযানের সাধুবাদ জানিয়ে তাদের এলাকায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা এবং আগামীতে আবারও ওই কর্মসূচি করতে আহ্বান রাখেন উপস্থিত একাংশ স্থানীয়রা। পরে জাগো সচেতন সমাজের অন্যতম উপদেষ্টা রমাকান্ত বিশ্বাস সামাজিক দায়বদ্ধতার জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। এদিনের কার্যক্রমে প্রায় 20 জন অভিযানের সদস্য পদ নিয়ে যোগদান করেন মঞ্চে এবং আগামী দিনে পরিবেশ রক্ষায় মঞ্চের প্রতি পদক্ষেপে সহযোগিতা করার আশ্বাস দেন তারা। এদিন মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক মণিভূষণ রায়, বুদ্ধ দাস, মনোজ পাল প্রমুখ। আজকে আমরা আমাদের কিছু জিনিস থেকে সরকার দিচ্ছে, কিন্তু সাধারণত জনপ্রতিনিধিরা আমাদের এই আমাদের প্রাপ্য থেকে আমাদেরকে বঞ্চিত করছে। তো জাগো মতলব হচ্ছে আমরা সকলেই জাগো, মানে জাগো মতলব আমরা সকলেই জানবার চেষ্টা করতাম যে আমার এই গ্রামে কি হলো কি না হলো সেটা জানবার চেষ্টা করা আমার নিজের দায়িত্ব। তো আমরা এর জন্য এই সংস্থার নামটাই হচ্ছে জাগো। তো জাগো একটা ইন্টারন্যাশনাল মানে সোসাইটি, যে এটার সদস্যপদ আমারও আছে। আর আমি চাইছি যে আমার এই ছোট দুধপাতিল গ্রামে যে সকলেই যে জাগর যাতে সদস্য হওয়া যায়, কারণ জাগর যদি আমরা সদস্য হই তাহলে আমরা গভর্নমেন্ট লেভেলে জানতে পারবো, যে আমরা জানার অধিকার থাকবো, যে কেউ আমাকে ধমকি দিতে পারবে না যে তুমি এটা জানতে পারবে না। তো ওর জন্য আমরা জাগোকে অশেষ করি ধন্যবাদ দেই যে জাগো যে মানে পরিকল্পনা নিচ্ছে, যদি এইভাবে সকলকেই আমরা যদি জাগর সদস্য হই এবং যাদের সদস্য হলে আমাদের এত অঞ্চলে ডেভেলপমেন্ট হবে। আমরা সকলেই জানি, যেমন আজকেও আমরা একটা কাঁচা রাস্তা হাঁটিয়ে আসতে হচ্ছে, কিন্তু আমরা জানি এটা আইনের করে সেই রাস্তাটা পাক্কা হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু কোনো গাড়ি আনতে পারিনি, কারণ কারণ কি হয়েছে সেখানে খাদা রয়েছে। তো ওর জন্য আমি সকল ভাই এবং গুরুদের কাছে আমি বিনম্র। তাহলে ইউডিএফ এর সাংবাদিক সম্মেলনে পাল্টা জবাব দিলেন গান্ধাইজীবীর কংগ্রেসের নেতাকর্মীরা। শুক্রবার উত্তর করিমগঞ্জের গান্ধাইজীবী মণ্ডল কংগ্রেস কমিটির কর্মকর্তা ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রাসঙ্গিক বক্তব্যে ইউডিএফ এর দিকে অভিযোগের তীর ছুড়ে কথা বলেন গান্ধাইজীবীর প্রতিবাদী কংগ্রেস নেতা তথা মণ্ডল কংগ্রেস সভাপতি খসরুল হক। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতা আখ্যা দেন খসরুল হক। গত 3 অক্টোবরের সাংবাদিক সম্মেলন করে ইউডিএফ এর একাংশ নেতারা নাকি ভুল বাগানের নাম উল্লেখ করেছেন। তথ্য বিকৃত মন্তব্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করেন তারা। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রবীণ কংগ্রেস নেতা অনুজ কুমার দত্ত। একইভাবে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রাজকিশোর তেলি সহ অন্যান্যরা। বিশেষভাবে বিগত 3 অক্টোবর যে সাংবাদিক সম্মেলন করে আমাদের মানে মাননীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিস্ফোরণ করেছেন এবং 2টি বাগান ক্রয় করার ব্যাপারে যে ভুল তথ্য দিয়েছেন, মদনমোহন চা বাগান এবং রমণীমোহন চা বাগান। আমি যতটুক জানি রমণীমোহন এবং মদনমোহন চা বাগান আমার বাড়িতে আছে করিয়া আমি সন্দিহান। তা যদি তাকে বাংলাদেশে থাকতে পারে, তদুপরি আমরা যতটুকু জানি প্রমণনগর চা বাগান এবং রমণকৃষ্ণ চা বাগান আমাদের বিধায়ক এবং তার সঙ্গে আরো 4 জন মিলে তার যে শেয়ার ক্রয় করেছেন এবং বেশ কিছুদিন ধরে সেই বাগানটা পরিচালনা করেছেন এবং এই ব্যাপারে
বিভিন্ন প্রতিক্রিয়া চলছে এবং বিশেষভাবে সিএমের ভিজিলেন্সের তদন্ত চলছে এবং আশা রাখি যে ভিজিলেন্স তদন্তের টিম এই টিমটা ন্যায্যভাবে তার তদন্ত করে আমাদের কমলাকতে প্রকাশিত যে সঠিক আছেন তাও তারা ব্যক্ত করবে বলে। হাইলাকান্দি জেলার জিপি কার্যালয়ে রাখা অমৃত কলসগুলি রবিবার থেকে সংশ্লিষ্ট উন্নয়ন খণ্ড এবং পুরসভায় নিয়ে যাওয়া শুরু হয়েছে। রবিবার লালা ব্লকের অধীন 18টি জিপির কার্যালয়ে মজুদ রাখা অমৃত কলসগুলি শোভাযাত্রা করে লালা ব্লক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ উপলক্ষে লালা ব্লক কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত এক সভায় বক্তারা হাইলাকান্দি জেলায় অমৃত কলস নিয়ে জনসাধারণের যাত্রা গণ আন্দোলনের রূপ নিয়েছে বলে অভিমত প্রকাশ করেন। বক্তাদের মধ্যে ছিলেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে, জেলা পরিষদের চেয়ারম্যান ফরহানা খানম চৌধুরী, জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা, এডিসি লাইরহলু খেন্তে। এদিন পূর্ব কিত্তারবন্দ রাজ্য সুপুর জিপি অফিস থেকে জিপি সভাপতি মইনুদ্দিন বরভুইয়ার নেতৃত্বে অমৃত কলস যাত্রা বিশাল র্যালি করে লালা ব্লক কার্যালয়ে জমা দেন। অন্যদিকে বড়বন জিপি থেকে জিপি সভাপতি ইনচার্জ আবুল হোসেন বরভুইয়ার নেতৃত্বে অমৃত কলস যাত্রা করে কলসগুলি ব্লক কার্যালয়ে পৌঁছেন। অনুরূপভাবে কৈয়া রামচণ্ডীপুর জিপি সভাপতি রাজু রবি দাসের নেতৃত্বে অমৃত কলস যাত্রা করে কলসগুলি লালা ব্লক কার্যালয়ে জমা দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্লাস্টিকের বোতলে বার্মিজ সুপারি পাচার, বরখোলার বিজয়পুরে বাজেয়াপ্ত। প্রকল্প থাকলেও বিশুদ্ধ জল নেই পানগ্রামে, কর্তাদের গাফিলতির অভিযোগ। শিলচরে পুলিশকে কার্যত চ্যালেঞ্জ, এসপি অফিসের সামনে চুরি গেল স্কুটি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।